গোস্ত ব্যাপারী আল্লাহ আমার মুজিবর ভাইয়ের গোস্ততে আরো বরকত ঢেলে দিন। মুজিবর ভাই 1000 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ। গোস্ত বলবেন শব্দের ব্যাপারে ইসলাম খুব কঠিন, আপনারা খুব বেমালুম। আমার অন্য ভাইদের শব্দ আপনারা ব্যবহার করার অত্যন্ত আপত্তিকর, ওরা তো আপনার শব্দ ব্যবহার করে না, আপনি ওদেরটা করেন কেন? রাসূল মদিনায় গিয়ে একবারও ইয়াসরিব বলার নেই, কি বলেছেন কি বলেছেন? আর বলেছেন যারা ইয়াসরিব বলবে তওবা করতে হবে, তাদের 10 বার মদিনা বলে কাফফারা দিতে হবে। শব্দের ব্যাপারে অত্যন্ত সজাগ ছিলেন তিনি। জুমার দিন ইহুদিরা রোজা রাখে, রাসূল বলেছেন রোজা রাখবে না, রাখলে কাবলাহু ইয়াম আও বাদাহু ইয়াম। ইহুদিরা সেহরি খায় না, রাসূল বলেছেন ফি সুহুরে বারাকা, একটু পানি হলো সেহরি খাবা। ইহুদিরা দেরিতে ইফতার করে, রাসূল বলেছেন যত তাড়াতাড়ি ইফতার করবা তত বেশি বরকত আল্লাহ তোমাকে দান করে দিবেন। এজন্য সজাগ থাকবেন, অন্যদের শব্দ আমরা ব্যবহার করব না। সারা দুনিয়া আমাদেরটা নেবে, আমরা কারোটা নেব না, কারণ আমাদের ইসলাম পরিপূর্ণ। কে করেছেন কে করেছেন? ওদেরকে জিজ্ঞেস করেন পিতামাতার জন্য তোমাদের ধর্মে কি আছে কি আছে? বাচ্চাদের সমের জন্য কিছুই বলতে পারবে না। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না। শিশু আদর করলো না, মুরব্বীকে সম্মান করলো না, সেই লোকটা কখনো আমার উম্মত হতে পারে না? কি বিধা! মুরব্বীদেরকে মারে, মেয়েদেরকে পিটায়, শিশুদের কি আক্রমণ করে, এরকম ডাকাত আছে নাই? কিন্তু আমার ইসলাম বলেছে কোথাও কাফেরের সাথে যুদ্ধ করলেও মেয়ের গায়ে হাত দিবে না, বুড়ার গায়ে হাত দিবে না, শিশুর গায়ে হাত দেয়া যাবে, কোনো বাড়ি ভাঙা যাবে না, কোনো রাস্তা ভাঙা যাবে না, গাছের পাতাও ছেঁড়া যাবে না, কোনো ক্ষেতের ফসল নষ্ট করা যাবে না। শুধু যারা দোষী তাদেরকে ধরো, তারাও যদি মাফ চায় তাদেরকেও মাফ করে দাও। সুবহানাল্লাহ, করবেন না? আবু সুফিয়ানের মতো রাদিয়াল্লাহু আনহু কত ষড়যন্ত্র তিনি করেছেন, রাসূলের কাছে এসে দাঁড়িয়ে আছেন সাল্লাল্লাহু, রাসূল বললেন আপনি কি চান? বলছে বাতিজা হিসাবে, চাচা যা পাওয়ার আমি সেটাই তোমার কাছে চাই।